আজকে চ্যানেলের আয়াল্লাহ তৃতীয় অবসর আয়াল্লাহ আয়াল্লাহ কতক্ষণ করছে রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে আমরা সবাইকে রব্বুল আলামিন বিশেষ করে আমাদের উক্ত আমাদের যাদের মা বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, নানি চলে গেছেন, মামুন চলে গেছেন, আল্লাহ তুমি মেহরবানি করে ও সমস্ত মুরব্বীর কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন তাদের কবরের সাথে দয়ার নবীদের কবরের সাথে রাবেতে কায়েম করে দাও। ইয়া রব্বুল আলামিন আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তুমি রহম করো। রব্বুল আলামিন ফিসহান হাল দূর করে দাও, মুসলমানদেরকে দিনদারিতা নসিব করো। ইয়া রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি রহম করো। রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, হালাল খাবার তৌফিক দাও, হালাল রুজি করার তৌফিক দাও, হারাম বর্জন করার সেই তৌফিক দাও। রব্বুল আলামিন এই স্বাধীন দেশ আল্লাহ বাংলাদেশ রব্বুল আলামিন আল্লাহ দেশকে তুমি রহম করো, সমস্ত খারাপ থেকে দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ মাদক থেকে আল্লাহ ডেঙ্গু থেকে মারাত্মক ঝুঁকি থেকে আল্লাহ গো এই দেশকে যা থেকে তুমি হেফাজত করো। ইয়া রব্বুল আলামিন ভূমিকম্পের হাত থেকে, জটুকরণের হাত থেকে, বন্যা গর্কি থেকে আল্লাহ আল্লাহ এই স্বাধীন দেশ এত সুন্দর দেশ বাংলাদেশ আল্লাহ তুমি দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ ছেলে কর্মবীর কর্তৃপক্ষ অনেক কষ্ট করে রব্বুল আলামিন আয় আল্লাহ প্রতিনিয়তে আয় আল্লাহ ধর্মীয় অনুষ্ঠান এবং আল্লাহ দেশের দশের জন্য আল্লাহ কল্যাণমূলক কথা বলে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, আল্লাহ মেহরবানি করি আয় সবাইকে আল্লাহ সুন্দরভাবে কথা বলার আল্লাহ তুমি সেই তৌফিক দাও। ইয়া রব্বুল আলামিন যাতে করে ভালো ভালো বিজ্ঞাপন দিতে পারে আয় আল্লাহ ভালো কথা আল্লাহ তুমি সেই তৌফিক দাও। ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ দেশের কথা দশের কথা সমস্ত খারাপি থেকে আমাদেরকে যা থেকে তুমি হেফাজত করো। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا رب العالمين যে কাজ করে আল্লাহ তুমি করে
আল্লাহ তোমার না দেখে মৃত্যু দিও না আল্লাহ, তুমি তোমার ঘর সবাই দেখার সেই তৌফিক দাও, স্বস্থ দেখার তৌফিক দাও, জান্নাত জান্নাত দেখার সেই তৌফিক দাও আসসালামু আলাইকুম।